জেকেজি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার সাবরিনার দুটি জাতীয় পরিচয়পত্র কিভাবে সচল ছিল এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে দুদক। সকালে দুদক থেকে একটি চিঠি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র বিভাগে পাঠানো হয়। ডাক্তার সাবরিনা কয়েক বছর ধরেই বিভিন্ন স্থানে দুই রকম জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক লেনদেন সহ বিভিন্ন কাজ করেছেন। এদিকে এই জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। আমাদের কাছে যখন নাকি জানতে চাওয়া হয়েছে তখন আমরা এটা এনআইডিতে পাঠিয়ে দিয়েছি। তাদের কাছ থেকে এখন বলা হয়েছে যে এটা আমাদের তিন দিনের মধ্যে আপনারা এটার ব্যাখ্যা দেবেন, সেই ব্যাখ্যাটা আমরা মনে সম্ভবত আজকে পাবো, পেলে আপনাদেরকে বলতে পারবো।